হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো একটু সর্দি লেগেছে, শরীরটা অত ভালো না, প্লাস কলেজে একটু মানে পরীক্ষা সেমিস্টার এক্সাম চলছে, ওটা নিয়েও ব্যস্ত আছি। তো অনেকে বলছিল দাদা তুমি যখন যে সিনেমাটাই দেখো বা ওয়েব সিরিজ দেখো সেটা নিয়ে পারলে একটু কথা বলো। তো ডিজনি হটস্টারে ফ্রেডি দেখে উঠলাম। তো এক কথায় যদি বলতে হয় আমার কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ লেগেছে, বিভিন্ন কারণ আছে তার জন্য। এবং ডিরেক্টর শশাঙ্ক ঘোষ, আমার মনে হয় যে ডিরেকশনের দিক থেকে সে মানে একটা বলো জায়গা করে নিতে পেরেছে এই সিনেমাটার মাধ্যমে। তবে ন্যারেশনটা আরও বেটার হতে পারতো। তো এখানে গল্প যেটা দেখানো হয়েছে গল্পটা বেশ ইন্টারেস্টিং। আমি বলবো না যে এই ধরনের গল্প আমি এর আগে দেখিনি, প্রথমবার দেখলাম তা না, তবে গল্পটার মোড়কগুলো বেশ ভালোই ছিল, কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল ছিল। তো এখানে দেখানো হচ্ছে ফ্রেডি, আরিয়ান কার্তিক আরিয়ান যে ক্যারেক্টারটা প্লে করছে সে একজন ডেন্টিস্ট, তার বয়স হয়ে যাচ্ছে, তার দিদাও খুব চিন্তিত, তার বিয়ে হচ্ছে না কেন, সে ডেটে যাচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে তার মেয়ে পছন্দ হচ্ছে না বা মেয়ের তাকে ভালো লাগছে না। বন্ধুবান্ধবরা অনেকেই ইয়ার্কি মারে তার সাথে, ফেক কল করে, ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মানে তার চেনা জানা লোকেরাই তার মজা নেয় আর কি। তো এরকম করতে করতে তার একটা মেয়েকে ভালো লেগে যায়, কিন্তু মেয়েটা বিবাহিত, ম্যারিড, এবং তার হাজব্যান্ড তাকে প্রচণ্ড টর্চার করে। তখন সে ডিসিশন নেয় যে মেয়েটাকে পেতে গেলে হাজব্যান্ডটাকে সরাতে হবে, হাজব্যান্ডটাকে সরিয়ে দেয়। কিন্তু তারপর থেকেই গল্পে পরপর টুইস্ট আসতে থাকে। তারপরে কী না হয় না হয় সেটা দেখার জন্য তো ফ্রেডিটা তোমাদের ডিজনি হটস্টারে দেখতে হবে। তো সবার ফার্স্টে আমি যেটা পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ান হিমসেলফ, তার পারফরমেন্স আমার দুর্ধর্ষ লেগেছে। যেভাবে ক্যারেক্টারটা লেখা হয়েছে আমার মনে হয় কার্তিক আরিয়ান সেটা একদম 100% ম্যাচ করাতে পেরেছে। মানে কার্তিক আরিয়ান যে এই ধরনের একটা পারফরমেন্স দেবে সেটা আমি আশাই করতে পারিনি, যে এত কথা বলে, এত বকবক করে সারাক্ষণ, সে এই টাইপের একটা ক্যারেক্টার করছে। একটা সিন আছে যেখানে ও খুনটা করার পর তার ফার্ম হাউসে যায় এবং সেখানে গিয়ে সিঁড়ির মধ্যে বসে থাকে, হঠাৎ করে উঠে একটা এরকম মুভমেন্টে ডান্স করে, ট্রেলারেও সেটা আছে। তো ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। এরকম আরও অনেক জায়গা আছে যেখানে কার্তিক আরিয়ানের পারফরমেন্স তোমাদের মানে চুমু পারফরমেন্স হয় না সেরকম মনে হবে আর কি। আলিয়া যে ফিমেল লিড করেছে, ফিমেল চরিত্রটা যে প্লে করেছে তাকেও বেশ প্রমিসিং লাগলো আমার। তাকে আমি এর আগেও এক দুটো সিনেমাতে দেখেছি, তবে এটাতে তার মানে অভিনয় করার স্কোপ ছিল। এবং গল্পটা কিন্তু অনেকগুলো লেয়ার আছে, ধীরে ধীরে সেগুলো এক্সপোজার পেতে থাকে এবং ফাইনালি ক্লাইম্যাক্সে গিয়ে একটা খুব সুন্দর মানে কী বলো হ্যাপি এন্ডিং যেটাকে বলে সেটাই হয় আমি বলবো। মনে হয় যে হ্যাঁ, এই ধরনের সিনেমাগুলো এভাবে শেষ হলেই ভালো আর কি, সেই হিসেবে বললাম হ্যাপি এন্ডিং। মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো, সিনেমাটোগ্রাফি কিছু কিছু জায়গায় বেশ 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 মানে নজর কাড়া লাগছে, কারণ এখানে তো আর তুমি ভিজুয়ালাইজেশন কিছু ক্রিয়েট করতে পারবে না, তোমাকে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ঠিকঠাকভাবে মানে পজিশনিং করতে হবে। তো আমার মনে হয় কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল সত্যি খুব ভালো ওয়ার্ক করেছে গল্পটার বলার ক্ষেত্রে। ন্যারেশন আমার যেটা মনে হচ্ছে কিছু কিছু জায়গায় একটু স্লো চলে গেছে এবং কিছু কিছু সিন এডিট করে বাদ দেওয়ার মতন কিন্তু ছিল, যেগুলো না থাকলেও গল্পটা কিন্তু সুন্দরভাবে দাঁড় করানো যায়। সেক্ষেত্রে মনে হয় লেন্থটা আর একটু আরামসে, যেহেতু ওটিটি রিলিজ লেন্থ কম রাখতেই পারতো তারা। এবং ন্যারেশনের কথা যেটা বলছিলাম, আমার মনে হয়েছে যদি একটু ফাস্ট পেস করা যেত গল্পটা যেভাবে বলা হয়েছে আর কি, নো ডাউট ইন্টারেস্ট আছে, কিন্তু কিছু কিছু জায়গায় না প্রচণ্ড মানে একঘেয়ে টাইপের স্লো মানে স্টেডি যাচ্ছে আর কি, আপস অ্যান্ড ডাউনস আমি পাচ্ছিলাম না। তো কিন্তু ওভারঅল কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ ফ্রেডি, অবশ্যই দেখো। এবং কার্তিক আরিয়ান আমার মনে হয় মানে তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এখানে দিয়ে দিয়েছে অলরেডি। এর থেকে আরও ভালো ভালো পারফরমেন্স যদি কার্তিক আরিয়ান দিতে পারে তাহলে কিন্তু মানে বারটা আরও সে রেস করে দেবে। তো অ্যাটলিস্ট কার্তিক আরিয়ানের জন্য তোমরা একবার এই সিনেমাটা দেখো, ঠকবে না। আমি আরও একবার বলছি, তোমাদের কখনো মনে হবে না যে স্টোরিটা হাইফাই দেখছো বা এই ধরনের গল্প দেখো, এই ধরনের গল্প অনেক দেখেছি আমি, বলিউডেই দেখেছি। কিন্তু কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টারটা তার জন্য তুমি প্লিজ দেখো। এবং একটা কচ্ছপ আছে, সেই কচ্ছপটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এবং কচ্ছপের একটা ঘটনা ঘটে কচ্ছপটাকে নিয়ে, সেটা আর বলছি না তাহলে তো রিভিল হয়ে যাবে। সেই জায়গাটা কার্তিক আরিয়ান জাস্ট ফাটিয়ে দিয়েছে অভিনয়ের দিক থেকে, অসম্ভব ভালো লেগেছে কার্তিক আরিয়ানের অভিনয় আমার। তো এই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এবং ডিরেক্টরকে অল দ্য ভেরি বেস্ট, আরও ভালো ভালো প্রজেক্ট আসুক এটাই চাই, শশাঙ্ক ঘোষ। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। তোমাদের ফ্রেডি কার কেমন লেগেছে নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করার সঙ্গে একদম বলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।